আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। আজকে গ্লাস পেন্ট করে দেখাবো। এর আগে যে পেন্টটা করেছিলাম গ্লাসে, এটা কিন্তু এখনও ভালো আছে। তো প্রথমে আপনারা যারা একদমই নতুন বা বাচ্চা যারা আছে, তারা কিন্তু এরকম ছবি একটা কাগজে এঁকে তারপর কাগজটা গ্লাসের ভিতর দিয়ে তারপর এইটার অনুযায়ী আউটলাইন করে নিতে পারবে। আমি এখানে যে কালারটা ইউজ করছি এটা কিন্তু সলভেন্ট বেস কালার, তো এই কালারটা পানিতে ধুলেও আপনার উঠবে না। এছাড়া এখানে কালারটা দেখতে পাচ্ছেন যে কিভাবে আউটলাইনার আগে করে নিতে হয়। যদি আউটলাইন না করেন কালারটা এমনি গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে। আউটলাইনার থাকার কারণে কালারটা ওই বৃত্তের মাঝখানেই থাকবে এবং আউটলাইনারটা যখন একটু শুকিয়ে যাবে তখন কাজ করতে আপনার সুবিধা হবে। তো যখন আপনার এমন কালারটা ইউজ করবেন তখন খেয়াল রাখবেন, যদি মনে হয় যে কালারটা কোনো দিক দিয়ে বেশি কম হচ্ছে তো তুলির সাহায্যে কিন্তু ছড়িয়ে দিতে পারবেন। আর কালারটা ইউজ করার সময় অবশ্যই কালারের যে ক্যাপটা আছে ভালো করে প্রেস করতে হবে, প্রেস না করলে কিন্তু কালারটা পড়বে না। এই কালারগুলো যারা অনলাইনে কিনতে চান তারা আমার পেজ রয়েছে গার্নিশ উইথ সুমনা, ওখানে নক দিতে পারেন। আমার দুই পেজের লিংক কিন্তু ডিসক্রিপশন বক্সে রয়েছে, এছাড়া ফোন নাম্বারও রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো যেখানে আপনার রংটা এরকম লেগে যাবে কোনো কারণে, সলভেন্ট বেস একটা আছে রিমুভার, ওইটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কালারটা রিমুভ করার জন্য। তো এখানে আমার মোটামুটি কাজটা শেষ, এখন আমার আউটলাইনার আছে যে ওই আউটলাইনারগুলো ইউজ করে আমি একটা ডিজাইন করব নিচের দিকে। আপনারা যারা পানিখার গ্লাসের মধ্যে কাজটা করবেন এ পর্যন্ত করতে পারেন, এখন আমি আরেকটু ডিজাইন করব। এটা আমরা শোপিস হিসাবে সাজিয়ে রাখার জন্য অথবা আমার তুলিগুলো আমি এখানে রাখবো এর জন্য। তো এখানে আমি স্টোন বসিয়ে দিচ্ছি, সুপার গ্লু বা আমি এখানে পিডিলাইটের গ্লুটা ইউজ করছি যেটা জুয়েলারির জন্য ব্যবহার করা হয়। তো এই স্টোন দিয়ে কাজটা শেষ হবে, এরপর আমার কাজ হবে যে শুকানোর জন্য টাইম দেওয়া। তো আপনারা অবশ্যই শুকাতে ভালো করে টাইম দিবেন, সাথে সাথে টাচ করে ফেললে কিন্তু উঠে যাবে। তো এখন প্রায় আমারটা শুকিয়ে গেছে, আপনাদের যদি আরেকটু সামনে থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন। হাতে দিয়ে টাচ করেও যদি আমি দেখাই যে হাতে কিন্তু লাগছে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন লেটেস্ট সব আপডেট পাওয়ার জন্য চ্যানেলের। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।